হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু ব্যাক মাই নিউ আদার ব্লগ ভিডিও। সো গাইস, আজকের ভিডিওতে আমি চলে এসেছি আমাদের ঐতিহ্য ঘেরা কুষ্টিয়া জেলার একটা ঐতিহাসিক স্থান গোরাসা বাবার আস্তানা। তো গাইস, চলুন ভিডিওটা শুরু করা যাক আর দেরি না করে। তো এখন আমি ঢুকলাম গোরাসার মেন গেট দিয়ে, আর গেট মেন গেটে ঢুকে বাম পাশে দেখা যাবে এখানে ছাগল বাঁধা আছে একটু। দেখুন, এটা একজন মানত করছিল, হয়তো মানতের ছাগল এখানে দিয়ে গেছে। আর এই বাক্সটার মধ্যে আছে অনেকগুলো মুরগি, যারা মানত করে তারা এখানে মুরগি জমা দিয়ে যায়। আমাদের স্থান পের হয়েই এই গেটটা দেখছেন, এই গেটের ওই পাশে হলো গোরাসার আস্তানা মাজার, মেন মাজার শরীফ ওইটা। তো মেন মাজার শরীফের মধ্যে ওখানে যাবো, আমি গিয়ে ভিডিওটা দেখাবো। দেখবেন কি সুন্দর জায়গাটা, ছোট্ট ছিলাম যখন তখন জায়গাটা তেমন পরিষ্কার ছিল না, তো মাটি ছিল এই পাশ দিয়ে সব। এখন সব জায়গায় টাইলস হয়েছে নিচে উপরে, দেখুন ওপরে কি সুন্দর ডিজাইন করছে। আর পাশেও সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘিরে ঘিরে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছে একবার সব কিছু। এটা মেন মাজার শরীফ, ভিতরে দেখুন অনেকগুলো মানুষ আছে যারা এখানে বসে তাদের মনের আশা পূরণের কথা হয়তো তাদের কাছে বলছে। এটা পের হয়ে সামনে আছে ঘোড়া তোলার স্থান, তো যারা মানত করে যে ঘোড়া তুলতে হয় তাদের, তারা এখানে ঘোড়া তোলে। তো কেউ একটা, কেউ তিনটা, আর এখান থেকে ঘোড়া তুলে এখানের মাটি নিয়ে যেতে হয়। তো এইগুলো পার হয়ে আর কি আছে চলুন দেখানো যাক। তো এই পাশে ঢুকেই এখানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ এই পাশে, গোরাসাইয়ের সকল ভক্তবৃন্দ আসে এই জায়গায় বিশ্রাম নেয়। তো এই বট গাছটা দেখুন অনেক মোটা আর অনেক পুরাতন বট গাছ। তো এখানে শুধু মানুষ নয়, দুটা বান্দরও এখানে শুয়ে আছে বট গাছে দেখুন। তো জায়গাটা খুব ঠান্ডা, তার অনেক দূরে দূরে ভক্তবৃন্দ আছে দেখুন, অনেকগুলো ভক্তবৃন্দ। আর এখানে শুধু কুষ্টিয়ায় না, আরও অন্যান্য জায়গা থেকে মানুষজন যাওয়া আসা করে এখানে। আর এখানে দোতলা ভবন তোলা আছে দেখুন, এগুলো যে বিল্ডিংগুলো দেখছেন সম্পূর্ণ তাদের ভক্তবৃন্দ থাকার স্থান। তো চলুন একটু দেখে আসি কেমন পরিস্থিতি ভিতরে। ডান পাশে দেখুন, তো এখানে এখন তেমন মানুষ নেই এই জায়গায়, এমন অনেকগুলো রুম আছে এই জায়গাতে থাকার জন্য। চলুন একটু বাইরে গিয়ে দেখা যাক আর কী কী আছে। শুধু তো মাজারের ভিতরে দেখলাম, একটু বাইরেও দেখাতে হয়। তো একটু বাইরে গিয়ে দেখে আসি আর কী কী আছে এখানে। বের হচ্ছে ভিতরে, যেগুলো দোকানপাট আছে যে পাশটায় সেই পাশে যাচ্ছে। তো দোকান পাশের এই পাশটায় অনেক মানুষ, সামনে ঢুকতে অনেক মানুষ, অনেক রকমের দোকান আছে জায়গায়। আপনি যেখানে মাজারে যাবেন তো এই আংটিগুলো চোখে পড়বে, পাথরের আংটি। এখানেও ঠিক একই, এখানে পাথরের আংটি, গলার মালা, হাতের মালা সব কিছুই পাবেন এই জায়গায়। তো মাজার পূজারি যারা করে একটু, তারা এইসব ভক্ত একটু বেশি হয়, তাদের গলায় এইসব মালা টালা থাকবেই। লালনে যান কিংবা যেখানে যান তো এইগুলা পাবেন, আপনি সবচেয়ে বেশি চোখে পড়বে এইগুলাই। খাওয়ার জিনিসও কিন্তু অনেক রকমের আছে, শুধু হাতে বালা আর গলায় মালা নিয়ে রাখলে তো হবে না, এখানে অনেক ধরনের খাওয়ার জিনিস আছে। তো দেখুন সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে।
আমাদের কুষ্টিয়া জেলাতে যেই কোনো জায়গায় মেলা হোক না কেন, তো মেলার মাঠেই কালার রুটি থাকবেই। আর এই কালার রুটির নেশার টানেই এই মেলা মাঠে বেড়াতে আসে কালার রুটি খাওয়ার জন্য। আসলে কালার রুটি সবার একটু পছন্দ হয়ে থাকে, কারণ এটা ঝাল দেওয়া থাকে এবং তো এটা একটু পোড়া পোড়া হয়, খাইতে খুব সুস্বাদু লাগে কালার রুটিটা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।